কেমন আছে তোমার সবাই? আমার চলছে, আসলে দুদিন ধরে শিফটিং এর কাজ হলো, তো তারপরে প্যাকিং ট্যাকিং নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও আপলোড করতে পারিনি, আই এম সো সরি। আজকে সানডে, সো এখন আমি রান্নাঘরে। হ্যাঁ, তো রাতের রান্না ডিনার করতে হবে, তো ভাবলাম যে একটা রেসিপি করছি ডিমের, এগ রেসিপি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কে কিরম আছো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আমি আছি, মানে পুরোপুরি ভালো বলতে পারবো না, কারণ এখনও হাফ অফ দ্য প্যাকিং ইজ লেফট, সো পুরোটা কমপ্লিট হয়নি। তো রান্নাঘরটা আগে করে নিয়েছি, কারণ পেটের ক্ষীরের মতো বড় জিনিস তো কিছু নেই, সো ওই জিনিসটাই আগে, সবচেয়ে আগে, তো ওইটাকে করে ফেললাম। তারপর ঠাকুর যেখানে রাখা সেখানে রেখে ফেলেছি, কারণ তারা বক্সের মধ্যে তো দম আটকে ঠাকুর শেষ, তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি তাদের বার করে দেওয়ার জায়গা মতো রেখে দিই, কারণ তাদের রেগুলার খাওয়া দাওয়া দেওয়ারও তো একটা ব্যাপার থাকে, তো তাদেরও তো আমি অভুক্ত রাখতে পারি না, সো সেটা। সো রান্নাঘরটা মোটামুটি করে নিয়েছি, তো এখন একটু মানে একটু হালকা, কারণ বেশিরভাগ প্যাকিংটাই হয়ে গেছে, মোটামুটি ধরো 90% বলবো, 85% ইজ কমপ্লিট, তো বাকিটা লেফট, সো সেটা করে ফেলবো আর কয়েকদিনের মধ্যেই, হোপফুলি কাল পরশুর মধ্যে হয়ে যাবে। আসলে লেথার্জি লাগছে, করা টরা হয়ে গেছে, তো বেশিরভাগটাই তো ভাবছি ধীরে সুস্থ করা যাবে। তো যাই হোক, তো আমি একটা ডিমের ঝোল বানাবো আর রুটি হবে সাথে। আচ্ছা, সকালবেলা দেখাই ডিমটা। সকালবেলা আমি চিকেন করেছিলাম, চিকেন অ্যান্ড রাইস, তো এখন এক কারি, হাজবেন্ড বলে ডিমই করো রুটির সাথে, আর কী করবে, আর সবজি খেতে ইচ্ছে হচ্ছে না, সানডে যা হয় সানডে যা ফান্ডে কথাতেই আছে, তো খাওয়া দাওয়াটাও সেরকমই হওয়া উচিত, তো এই হলো ব্যাপার। আর একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি বাড়িটা ভালো করে তোমাদের দেখাবো, ওকে? সো তোমাদের দেখাই যে লাইক রান্নাটা করছি কীভাবে। হাই, সো এইটা হচ্ছে, আমি তোমাকে দেখাচ্ছি যে আমি আগেই ডিমটা মোটামুটি ভেজে আমি তুলে রেখেছি, এখানে আলু আছে ডিমও আছে, সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে মিক্সিতে আমি মশলাটা করে রেখেছি। কী কী মশলা আছে আমি বলছি, এর মধ্যে আছে হচ্ছে তোমার পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিইনি, আর দিয়েছি হচ্ছে তোমার জিরে, জিরে বাটা আর কি, জিরে, জিরেটা আর মানে তোমার সাদা জিরে, রসুন আর পেঁয়াজ এর মধ্যে আছে, তো একসাথে আমি পেস্ট করে নিয়েছি, আর লঙ্কা দিয়েছি একটা লঙ্কা, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি। তো এবার এটা আমি গ্যাসটা অন করে নিলাম, তো এইবার আমি এটাকে গ্যাস মানে এটাকে কষতে হবে, আমি দেখাচ্ছি। তো মশলাটা আমি দিয়ে দিয়েছি অলরেডি, যেগুলো বাটা মশলা, মানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা বাটা, আর জিরে বাটা, সব মিলিয়ে আমি তেলে ভালো করে নাড়িয়ে নিয়েছি, একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, তো এর মধ্যে আমি একে একে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু আদা, আদা গুঁড়ো আর কি, এটা আদা পাউডার, একটু ধনে গুঁড়ো অল্প, আর একটুখানি মিক্স করে নিয়ে এগুলো, এখনও কিন্তু আমি নুন দিইনি, কারণ নুনটা এখন দিচ্ছি না, লাস্টে মিশাবো, করে নিই। আচ্ছা, এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সেটা ডিপেন্ড করছে কে কীরকম ঝাল খাবেন তার উপরে, বাচ্চা থাকলে একটু অল্প দেওয়াই ভালো। তো এটা হোক, তারপরে আমি দেখাচ্ছি গ্যাসটাকে কমিয়ে দেওয়া বেটার। আচ্ছা, তো যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলি, তো তারপর বলো তোমরা কে কীরকম আছো আমাকে একটু জানিও, আজকে কার কার কী লাঞ্চ মেনু আর ডিনার মেনু ছিল সেটাও জানিও, ভালোই লাগে দেখতে। আসলে কী বলো তো, এখানে তো পড়ে আছি, মানে পড়ে আছি মানে এসছি, ভালোই দেখো জায়গাটা তো ভালোই, আসলে হেল্পিং হ্যান্ডটা তো নেই, ওইটা একটু মুশকিল হয়ে যায়, আমার তো কোনো ডোমেস্টিক হেল্প নেই, সবটাই নিজেকে করতে হয়, আর বাচ্চাকে সামলানো মানে একটা বিশাল একটা মানে বড় কাজ, স্পেশালি যদি বাচ্চা দুষ্টু হয় তাহলে তো কথাই নেই। আর কলকাতা থাকলে তো আমার হেল্প ছিল, আমার রান্নার লোক ছিল, যা হয় কাজের লোকও ছিল, আমার শাশুড়ি ছিল সবচেয়ে বড় হেল্প, যে বাচ্চাকে দেখতো, শ্বশুরমশাই আছে, মানে মোটামুটি লোকজন আছে, এই ঘর থেকে ওই ঘরে গেলে ঘরার লোক আছে, দেখার লোক আছে, আমি কোথাও গেলে তারা দেখার লোক আছে, এইখানে যেহেতু কেউ নেই
সেই জন্য সেটা একটু মুশকিল। আমার হাজবেন্ড এসছে, আমাকে চিপস দিয়ে গেল, এগুলোই তো বিশাল ব্যাপার তাই না? এই যে এত কষ্ট করে রান্না করছি, এইগুলো মাঝে মধ্যে একটুখানি না করলে চলবে? বউকে তো একটু সেবা করতে হবে, নইলে তো বাড়ির লক্ষ্মী বলে কথা। আরে বাবা, এইসব না করে লক্ষ্মী যে কয় অলক্ষ্মী হয়ে যাবে চোখের নিমেষে, তখন কিন্তু বিপদ। সেই জন্য না, হাজবেন্ড খুবই ভালো মানুষ, প্রচণ্ড কেয়ারিং, সবসময় আমার মানে মোটামুটি খেয়াল খুবই রাখে, এমন কথাই নয়। কারণ সেটা যদি না করতো বিদেশে থাকা মানে মুশকিল, যেখানে বিদেশ বলে না, যে কোনো জায়গাতেই থাকা ডিফিকাল্ট হয়ে যেত। তো যে মানুষটা সারা জীবন তোমার দেখাশুনো করার দায়িত্ব নিয়েছে, সেই মানুষটা যদি তোমার পাশে স্ট্রংলি না দাঁড়ায় যে কোনো বিষয়ে, তাহলে সার্ভাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট ফর অল। আর এবং যারা চাকরি করছে তাদের জিনিসটা আলাদা, যাদের ধরো মানে পায়ের নিচের মাটিটা শক্ত নয়, ধরো আমি তো কোনো কাজ করি না, জব করিনি কোনোদিনও, তো সেটা যদি তোমার ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট তোমার অলরেডি না থাকে, তাহলে হাজব্যান্ড যদি তোমাকে সাপোর্ট না করে তাহলে একটু মুশকিল আছে। তো আমার হাজব্যান্ড যথেষ্ট সাপোর্টিং, আমি খুব লাকি সেই দিক দিয়ে। তো এই হলো ব্যাপার। আর আজকে সেজে বুঝে গেছিলাম কারণ একটু টুকটাক জিনিস কেনার ছিল, ওটার জন্য গেছিলাম দোকানে। আর বাচ্চাটাকে একটু পার্কে ঘুরিয়েও আনলাম, তোমাদের আমি সবটাই দেখাবো। সিঙ্গাপুরে আসলে কি এই মুহূর্তে তো আমি কোথাও যেতে পারছি না, আমার বড় ছেলেটার পরীক্ষা চলছে তোমরা জানোই, তো সেই জন্য আমি যেতে পারছি না। ওটা হয়ে গেলে আমি যেখানে এইগুলো এখানে এখানে যা যা ফেমাস, কি চাইছো গার্ডার রাবার ব্যান্ড, ওই এখানে আসছে তার ফেমাস যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমি নিশ্চয়ই এখানে রাখলাম, পেলাম আছে এদিক ওদিক আছে এবং পরে দিচ্ছে, সেই জায়গাগুলো আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো, ডেফিনেটলি। এটা আমার একটা ইচ্ছে আছে যে জায়গাগুলোতে যাবো, সেই জায়গাগুলো শ্যুট করবো সেই জায়গাগুলোতে, এবং তোমাদেরও দেখা হয়ে যাবে আমার চোখ দিয়ে জায়গাটা কীরকম। সিঙ্গাপুরটা সত্যি খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন তো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো আমি এর মধ্যে কিন্তু একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি নুনটা মিশিয়ে দিয়েছি অলরেডি, নুনটা মেশানোটা দেখালাম না, এবার একটু চিনি মেশাচ্ছি। এবার তোমরা দেখতে পাচ্ছ আমার আসলে কী বিপদ জানো তো, গোল্ড মানে গোল্ড মানে ইন দ্য সেন্স কী বলো তো, মানে আমার তো ক্যামেরা, আমি তো সবে সবে ইউটিউবার, ইউটিউবার ইন দ্য সেন্স কি আমি সবে করছি আর কি, তো আমি তো খুব প্ল্যান প্রোগ্রাম করে মানে আসিনি, তো ফোনটা দিয়েই যেটুকু সম্ভব এই ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে করছি। এই ফ্রন্ট ক্যামেরা অন হলে ব্যাক ক্যামেরা অন হতে চায় না মাঝে মধ্যে, সেটা আবার একটু বিপদ, ওই জন্য ভুলভাল শ্যুট হয়ে যায় মাঝে মধ্যে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমার হাজব্যান্ডের কাছে ক্যামেরা আছে, ও যদিও বলে ওটা দিয়েই শ্যুট করতে, কিন্তু ওটাতে আমি খুব একটা সরগর নই, ওটা আস্তে আস্তে করতে হবে, করে মানে প্র্যাকটিসটা করবো। সবে সবে শুরু করেছি, তোমরা একটু সাপোর্ট করো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কারণ দেখো প্রথমেই তো সবাই সব কিছু জেনে নামবে না, এক্সপিরিয়েন্স থেকে মানুষ আস্তে আস্তে গ্রো করে। তোমরা পাশে থাকো নিশ্চয়ই মানে আমার লক্ষ্যে পৌঁছতে পারবো, এই আর কি সাপোর্ট করো। আচ্ছা এবার আমি যেটা করছি সেটা হচ্ছে ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি, নুন আর মিষ্টি মিশিয়ে ফেলেছি অলরেডি, সে ডিম আর আলুটা আমি দিয়ে দিলাম। এবার এবার একটু এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। বাই দ্য ওয়ে মানে এইটা মানে ভালোই লাগে, এখানে রান্নাটা করতে এত মানে ভালো লাগছে এই জন্যেই, বাড়িটা সত্যি বলতে নেই, আগের বাড়িটা তো আমি তোমাদের দেখাতে পারিনি কারণ ওই বাড়িটা মানে দেখাবো দেখা করো করো না, তারপর শিফটিংয়ের একটা ব্যাপার ছিল বলে দেখানো হয়ে উঠলো না। এই বাড়িটা সত্যি সুন্দর, আমার পুরোটা হয়ে যাক, পুরো গোছানোটা হয়ে যাক, আমি তারপরে তোমাদের সবাইকে আমি দেখাবো, সেটা ইচ্ছেই আছে, তোমাদের সাথে শেয়ার করবোই তাই না, তার সাথে করবো বলো শেয়ার করবো বলেই তো দরজা খুলে দিয়েছি বাড়ি, যা তোমাদের সাথে সব কিছু শেয়ার করা যায় ওই জন্য। তো আমি জলটা মিশিয়ে দিয়েছি, তো আর একটু জল আমি নিয়ে নিচ্ছি, জলটা কম পড়েছে বলে, তো সেই জলটা আমি মিশিয়ে দেবো। এবার মোটামুটি আলুটা আমি কী করেছি বলতো, প্রেশার কুকারের ডিমটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, তো তো দেখি আলু আলুটা আর আলাদা করে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তবু কি জলটা দিচ্ছি যাতে ঝোলটা পাই আর কি, সেই জন্য একটু গ্যাসটাকে অল্প করে বাড়িয়ে আমি এটা এখন মোটামুটি 10 মিনিট মতো হতে দেবো, 10 মিনিটও লাগবে না যেহেতু আলুটা সিদ্ধ আছে, 5 মিনিটই হয়ে যাবে। তো ওটা হোক, আমি একটা ঢাকা দিয়ে দিই তাহলে এটা হতে থাকবে। তো এই হলো ব্যাপার। তো আমার সারাদিন এইভাবে কাটলো আজকে, বেশি কিছু করিনি, ঘরে টুকটাক জিনিস গোছানো টোছানো ওই সবই চলছে আর কি, এখন গোছানোর ফেজটাই চলছে। আর বড় ছেলের আবার কালকে পরীক্ষা আছে, তো কালকে ফ্রেঞ্চ পরীক্ষা আছে ওর, এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ, আমার কলকাতা স্কুলেও ছিল ফ্রেঞ্চ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওটা ওটা দেখেই আমরা দিয়েছিলাম, আমি চেয়েছিলাম যে একটা অ্যাটলিস্ট কোনো ল্যাঙ্গুয়েজ বাইরের ল্যাঙ্গুয়েজ শিখুক, এটার মানে খুব দাম আছে ইন ফিউচার আর কি। সো এখানেও ফ্রেঞ্চটা পেয়ে গেছি আমার হাজব্যান্ড, ওই জন্য ওই ওই এইটা দেখেই স্কুলটা নিয়েছে, যে স্কুলে এখন পড়ে জিআইআইএস, যে ফ্রেঞ্চটা আছে অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ,
এখানে থার্ড ল্যাঙ্গুয়েজটা আবার হিন্দি হয়ে গেছে, ওখানে ছিল বাংলা তো এখানে হিন্দি। আমার আশ্চর্যের বিষয় এটাই, মানে আমি অদ্ভুত আমার ছেলেকে লাগে, ওকে বললেও মিটমিট করে হাসে। এখন দেখো ভরসা করতেই হবে আমার ছেলে, ঠিক আছে, আমি বরকে বলি বর আমাকে বকা দেয় কেন তুমি ভরসা করো না, এগুলো তো ঠিক কথা নয়, এই বাচ্চা এইটুকু বাচ্চা তাকে তুমি সন্দেহ করছো সেটা না। মানে হিন্দির হ যে জানে না, আমার দেখো স্কুলে থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি, তো আমি পড়তেও পারি লিখতেও পারি বলতেও পারি কিছুটা, কিছুটা না পারি মোটামুটি। তো ও বেটা আমি অবাক হয়ে যাই যে যে জীবনে হিন্দির হ জানে না, এই হালে এসে আমার থেকে একটু হিন্দি শিখছে, কোনটা কি লেটার ফেটার আমি শেখাচ্ছি বোঝাচ্ছি। পরীক্ষার একদিন আরে একটু টুকটাক টুকটাক করে পড়লো, তা আমার হেল্প নিলো, এটা একটু বুঝিয়ে দাও ওটা একটু বুঝিয়ে দাও, করে পরের দিন পরীক্ষায় 20 যদি নাম টেস্ট হয় 20-তে 20। আমি মানে অবাক হয়ে যাই যে কি করে সম্ভব, মানে একটা ল্যাঙ্গুয়েজ যেটা ও জানেই না, হ্যাঁ জীবনে মানে সেটার অ ক খও জানে না হিন্দির, যে কি করে সম্ভব বলো তো 20-তে 20। আমি তো বলি চিটিং করিস, কি যে বলছো আমি চিটিং করবো এগুলো কি কথা মা, আমি মোটেই চিটিং করি না, না না গড সুয়ার আমি চিটিং করিনি, এমন সিরিয়াসলি বলবে, এবার যদি তুমি অনেকক্ষণ মুখে দিয়ে তাকিয়ে দেখো তাহলে একটা মিষ্টি মিষ্টি হাসি। এবার আমি যে কনফিডেন্টলি ব্যাপারটা ধরবো যে না চিটিং করেছি সেটাও বলতে পারি না, তাহলে মুশকিল আমার বর আবার বাবা ছেলে অন্ত প্রাণ ছেলেকে সাপোর্ট করবে। আমি জানি না চিটিং মানে করে না, জেনারেলি করে না, সত্য কথা করে না, কোনোদিনও করতে দেখিও নি শুনিও নি, কিন্তু ওই জানি না গো। তাহলে তো মানে ভাবতে হবে যে ভগবানের প্রচুর আশীর্বাদ ভাই, প্রচুর আমাকে আশীর্বাদ করেনি গো, আমাকে বরাবরই খারাপ ছিলাম, এখনও ভীষণ খারাপ, আমাকে ভগবানের আমার উপরে করুণা হয়নি, সেই জন্য হয়তো পড়াশোনাটা খুব ভালো করতে পারলাম না। আমি গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করেইছি ইংলিশ নিয়ে, সো ওইটুকু হয়েছে, আর করিনি তা না, মিথ্যে কথা বললে মানে এটা বলা উচিত না। ফ্যাশন ডিজাইনিং কোর্স করেছি NIIT থেকে, তারপর তোমার কম্পিউটারে মাল্টিমিডিয়া কোর্স করেছি, শিক্ষিত ভাই সব হবো না, শিক্ষিত যথেষ্ট শিক্ষিত, রান্না ভালো করি, গানটাও মোটামুটি খারাপ গাই না, নিজের মুখে হয়তো মানে উচিত না এত প্রশংসা করা, কিন্তু খারাপ গাই না সিরিয়াস, সুরটা আছে, সুর আছে যখন খারাপ তো গাই না, বল শুনতে চাইলে শুনে নিতে পারি, শোনাবো? আচ্ছা দাও, সোনু নিগমের গান আমি বলেছিলাম আগে, তুমি যদি ব্লগগুলো আমার দেখে থাকো, যারা আমাকে ভালোবাসো তারা নিশ্চয়ই দেখছো ফলো করছো, তারা জানবে যে আমি বলেছিলাম যে এরপরে রান্না করতে করতে গান শোনাবো, আমার বাবা মা খুব চায় যে আমি একটু গান টান করি, আমার শাশুড়ি চায় ওই যাতে তোমাদের একটু ভালো লাগে এই আর কি, তো করতেই পারি আমার আই হ্যাভ নো প্রবলেম, তাহলে একটা করি বুঝলে, তারা চিমনিটাকে অফ করে দিলে শুনতে পাবে না, জ্বালা একটা নতুন সব জিনিস বুঝতে পারছি না কোনটা কি, আচ্ছা কোনটা হচ্ছে হোক, আচ্ছা একটা গান গাই, হ্যাঁ গান গাইবো বলো তো, সোনু নিগমের গান গাই, আচ্ছা আমি ফ্যান বলেইছি, ওকে ছোট্ট একটু গানি শোনাচ্ছি, দিল সে দিল তক বাত পৌঁছি মিলতি মিলতি সনম, হো দিল সে দিল তক বাত পৌঁছি মিলতি মিলতি সনম, বেখুদি মে বড়ে ইউ কদম হো গে থাক, আর বেশি শুনিয়ে ফেললে আবার বদ জমে গেলে মুশকিল, থাক বাবা কতটা তোমরা ডাইজেস্ট করতে পারবে তার উপর ডিপেন্ড করছে না, যদি ভালো লাগে বলো নিশ্চয়ই গাইবো, আমার কোনো অসুবিধা নেই ভাই গাইতে, তো আগে লজ্জা টজ্জা পেতাম, এখন আর কি হবে লজ্জা পেয়ে, যদি শুনতে চাই মানুষ শোনাতেই পারি, শিখেছি তো ঠিক কথা না, পয়সা খরচা করে আমার বাবা মা শিখিয়েছি যেমন গানটা, তো আমি করাটা তো কোনো অসুবিধা নেই, করলাম একটু ভালো লাগলে বলো, খারাপ লাগলেও বলো, ভালো লাগবে না যদি আমি গাইবো না, ভালো লাগলে আবার গাইবো, এই হলো ব্যাপার বুঝলে তো, তো রান্নাটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমার, দাঁড়ো ছোটো বাচ্চাটা কী করছে তোমাদের দেখাই, এই যে দেখে নাও বাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছ, সমস্ত কিছু অগোছালো, এখনও পরিষ্কার করে আমি উঠতেও পারিনি, সো এই হলো ব্যাপার, এই যে ছোটটি উজান, এই যে উপরে থাকো, এই যে ক্যামেরা ক্যামেরা বলো, হ্যালো হ্যালো বলো, চিপস খেতেই তো ব্যস্ত আর কথা কি বলবে, দাঁড়াও তোমাদের বাইরেটা দেখাই, এই দেখো
বাইরের ভিউটা খুব সুন্দর। আগের বাড়িটাতে ছিলাম যখন ওটাও ভালো, দেখো এখন এখানে এসে হঠাৎ করে যদি বলি যে আগেরটা ভালো ছিল এটা ভালো, তাহলে প্রচণ্ড বড় পাল্টি খোর আমি, সেটা তো বলা ঠিক হবে না। আগেরটাও খুবই ভালো ছিল, সেটা কোনো কথা নেই, কিন্তু কী বলতো বড্ড স্টাফি ছিল, মানে ওখানে যেহেতু বিল্ডিংটা বড্ড কাছে ফাঁকা জায়গা ছিল না বলে মানে হাওয়াটা আসতো না, এখানে কিন্তু হাওয়াটা ভীষণ ভালো। আর এরম বাড়ি দেখো এই যে এখানে মানে যারা একটু কস্টলি ফ্ল্যাট যারা থাকে ওইগুলোকে বলে কন্ডো, আমি আগেও বলেছি, তো ওইগুলোতে আলো জ্বলছে, এখান দিয়ে একটুখানি রাস্তা দেখা যাচ্ছে, ওখানে সুইমিং পুলও দেখা যায়, এখন অন্ধকার বলে বোঝা যাচ্ছে না হয়তো। আর এইখানটাতে আমরা আজকে একটু হাঁটতে গেছিলাম বিকেলবেলা হোল ফ্যামিলি, বাচ্চা দুটো খেললো, আমরাও একটু হাঁটলাম, তো এইখানটা একটা হাঁটার জায়গা আছে, বয়স্ক মানুষরা এখানে মানে হাঁটতে আসে আর কি। সুন্দর বেশ জায়গাটা, তো সত্যি সুন্দর সিঙ্গাপুর জায়গাটা। আমি ভালো ভালো জায়গাগুলো ডেফিনেটলি তোমাদের দেখাবো, আমার তো ইচ্ছেই আছে, পরীক্ষাটা যে শেষ হয়ে যাক বাচ্চার। আচ্ছা চলো আমার ছেলে বড়টাকে দেখিয়ে দিই, প্রচন্ড পড়াশোনায় মন ভাই। কি বলছি আবার টুপি পরে বাড়িতে? বাড়িতে না টুপি পরলি, আমাদের টুপি পড়াশোনা বাবু, রেজাল্টের নাম্বার বেরোনো পরে সেটা কেন আমরা টুপি না পরি সেটা দেখিস। হ্যাঁ আরে ভেরি গুড, সবাই কিন্তু দেখে নিল, সবাই কিন্তু প্রমাণ সাক্ষী রইল, ঠিক আছে। তো আচ্ছা এখানে আমি ঠাকুর রেখেছি, দেখো এখানে জায়গাটা আমি বলেছিলাম, এখানে আমি ঠাকুর রেখেছি এই আর কি, আর এটা ওখানে পড়ছে। আর এখানে তো আমি আগের দিনও দেখিয়েছি, এটা ওয়ার্ড্রোব, এখানে সব ওয়ার্ড্রোব মানে জিনিসপত্র রাখা হয়ে গেছে, সেটা আমি পরে দেখাবো একদিন। আমি আমার আজকে ইচ্ছে ছিল তোমাদের একটুখানি মানে আমার কসমেটিক্সগুলো দেখাবো, কিন্তু টাইম হলো না, পারলাম না, পরের দিন আমি ডেফিনেটলি দেখাবো কসমেটিক্স দেখাবো, আমি টুকটাক যে জামাকাপড়গুলো এনেছি দেখাবো, সবচেয়ে বড় কথা কসমেটিক্স আর জুয়েলারি, ওইটা আমার মানে একটা বিশাল একটা কালেকশন আছে, আমি ডেফিনেটলি তোমার দেখাবো, সেটার সম্বন্ধেও আমি পজিটিভ নেগেটিভ বোধ কমেন্ট চাই, ভালো লাগলো কি খারাপ লাগলো। আর ওইগুলো দেখো না, ওইগুলো প্লিজ ইগনোর করো, খুব খারাপ অবস্থা ঘরের বুঝতেই পারছ। তো চলো রান্নাটা কীরকম আছে হচ্ছে আগে দেখে আসি, চটপট চলে এসছি। তো এই অবস্থা এখন আছে, এটা হোক, তারপরে এটা আমার ফাইনাল হওয়ার পরে আমি তোমাকে দেখাচ্ছি। তো এইটা হলো ফাইনাল লুক এক গাড়ির, তো তোমাদের ভালো লাগলো তোমরা জানিও যে কীরকম লাগলো, তোমরা ট্রাই করো তো ডেফিনেটলি দেখবে ভালো লাগলো, আর জানবে কী করে, শুধু তো চেহারাটাই দেখছো, খেতে তো আর পারছো না বা বুঝতেও পারছো না টেস্টটা কীরকম হবে, তো নিজেরা ট্রাই করো, খুব সিম্পল গো, কিছু আলাদা কিছু ব্যাপার নেই, বিশাল মশলাপাতিরও কোনো ব্যাপার নেই, জিরে বাটা তোমার কী বলে পেঁয়াজ আর রসুন বাটা আর লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছিলাম মিক্সিতে, আর গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর কী দিলাম, আর একটু লঙ্কা, লাল লঙ্কা মানে মানে লাল লঙ্কা গুঁড়ো আর কি, হ্যাঁ রেড মির্চ, আর হচ্ছে তোমার নুন আর মিষ্টি, দ্যাটস ইট, আর লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, ধনে পাতা কুচি। এই হলো সিম্পল রান্না, তো আজকে তাহলে এইটুকুই থাক, আর কিছু বলার নেই, খুব শীঘ্রই আমি আমার মেকআপ কালেকশন আর তোমার জুয়েলারি কালেকশন নিয়ে ডেফিনেটলি আসবো, আমার খুব ইচ্ছা আছে তোমাদের দেখানোর, তোমরা আমাকে বলো কীরকম লাগলো, তোমাদের ওপিনিয়নটা আমার কাছে খুব ম্যাটার করে গো, এখন তো একটা ফ্যামিলিরই মতো, তো সেই জন্য বলো টলো। হ্যাঁ ঠিক আছে আজকে তাহলে এইটুকুই থাক, আবার আমি তাড়াতাড়ি আসবো, পরীক্ষাটা আসলে তাড়াতাড়ি হয়ে গেলে আমি তখন আর এত দেরি করবো না, মাঝে মধ্যেই চলে আসবো, ঠিক আছে, পরীক্ষাটা তোমরা একটু অল দ্য বেস্ট জানিও আমার ছেলেকে যেন রেজাল্টটা ভালো করে, দ্যাটস ইট, ঠিক আছে চলো বাই বাই, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, বাই।